নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে খুব একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাজারে গেলেই সেই একটাই সবজি পটল, এছাড়া আর কিছুই নেই। মানে সেইভাবে খাওয়ার মতন কিছুই নেই, সবজির মধ্যে পটল। আর পটল আনলে রোজকার রে কি করব সেইটা একটা নানা সমস্যা রয়েছে। এর আগেও আমি দুটো রেসিপি পটলের শেয়ার করেছি, আজকে তোমাদের আর একটা পটলের রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে পটলের রেজালা। হ্যাঁ, পটলেরও রেজালা। চলো কিভাবে করলাম দেখা যাক। প্রথমে পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানে অল্প অল্প চিরে দিয়েছি, তারপরে একটু লবণ মাখিয়ে রেখে দিলাম, আর এই দিকে একটু পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। চলো পেঁয়াজগুলো ভেজে নিই। বেরেস্তার জন্য কিন্তু পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভাজতে হবে। ওইদিকে বেরেস্তা রেডি, আর এই দিকে ফ্রাইং প্যানে পটলগুলো মানে লবণ মাখানো পটলগুলোকে হালকা করে এপিট ওপিট চারদিকেই ভেজে নিতে হবে, কারণ তাতেই পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। আমার মনে হয় এই রেসিপিটা ট্রাই করলে মানে নানা রকমভাবে পটলের রেসিপি ট্রাই করলে বোর হয়ে যাবে না। আর যেহেতু বাজারে এই পটলটাই মানে মেন জিনিস, সেহেতু বাজার থেকে আসছেই, আর রোজ একই রকম পটলের ডালনা করলে ভালো লাগে না, তাই মনে হলো এই রকম করি। আর বিশেষ অনুষ্ঠানে এই রকম একটা ট্রাই করলে বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। চলো পটলগুলো ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। আর রান্নাটা সব সময় জানবে আর্ট, সেটা খুব ভালোভাবে না করলে কিন্তু সুস্বাদু হয় না, একটু সময় সাপেক্ষ ব্যাপার দিতে হয়। এখানে একটা বড় পেঁয়াজ বাটা আমি তেলের ওপর দিয়ে দিলাম। হ্যাঁ, রেজালা করছি, রেজালার মধ্যে পেঁয়াজ বাটাটা আগে দেবে। হ্যাঁ, তোমরা একটু লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন এগুলো দিতেই পারো, আমি অতটা না, সহজভাবে করার চেষ্টা করেছি আর দেখানোর চেষ্টা করি যাতে তোমাদের সুবিধা হয়। যাতে যদি একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু পেঁয়াজটাকে ভাজতে হবে, তো সেই জন্যে। তারপরে এইখানে হচ্ছে আদা রসুন আর শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একসাথে বেটে নিয়েছি। সেই বাটাটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। শুকনো লঙ্কাটার জন্যে এই রেজালার কালারটা কিন্তু দারুণ আসবে, সেই জন্যে শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো মানে ভিজিয়ে রেখে একসাথে বেটে নিয়েছি ওদের সাথে। তারপরে ভালো করে কষে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে, সেই জন্যে একটু বলেছি সব সময় একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর যেটা মিক্সিতে বেটেছি সেই মিক্সির জলটা দিয়ে হালকা হালকা করে কষতে থাকবে, তাহলে মশলাটা ভালোভাবে সুস্বাদু হবে। আর এরপরে এই দইয়ের মধ্যে একটু পোস্ত, অল্প একটু চারমগজ আর দু তিনটে কাজু বাদাম দিয়ে একসাথে বেটে নিয়েছি। আর বেটে নিয়ে এই যে একটু পাতলা করেই বেটেছি যাতে মশলাটা কষতে সুবিধা হয়, যদি শুকনো হয় একটু হালকা জল দিয়ে দিয়ে কষবে, না হলে কিন্তু কষা যাবে না। পাতলা দই হলে কোনো অসুবিধে নেই, কিন্তু দইটা যদি ঘন হয় তাহলে একদম ঘন পেস্ট হবে আর তখন কষতে কিন্তু খুব মুশকিল হবে। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এই যে তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষতে হবে। রান্নাটা সব সময় একটু ভালোবেসে করলেই সেই রান্নার স্বাদ আলাদাই হয়, আর একটু বুদ্ধি খাটাতে হয়। এই যে একটু চিনিও দিয়ে দিয়েছি, কারণ
টক দই পড়েছে তো, একটু চিনি দিলে সেই টকের স্বাদটা একটু কমে যাবে। যাতে এতে হালকা আবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসটা কিন্তু পারলে লো করে নেবে। চলো, হালকা জল দেওয়ার পর একটু ফুটতে শুরু করেছে। এরপরে ভাজা পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে পটলের মধ্যে সব মশলার স্বাদগুলো চলে যায়। আর একটু গরম মশলা দিয়ে দেবো গুঁড়ো। একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমি পটলের রেজালাটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এইদিকে বেরেস্তাটাও ওপর থেকে দিয়ে দিলাম। যদি এটি হালকা করে ফুটিয়ে ঢাকা দিয়ে রাখতে পারো, তারপরে নামিয়ে পরিবেশন করবে, মনে হয় ভালো লাগবে যে কোনো বিশেষ অনুষ্ঠানে। আর লাস্টে অবশ্যই গোলাপ জল বা কেওড়া জল যে কোনো একটা দিলেই হবে, বা দুটো একসাথে মিক্স করে এক ছিপির মতন দিয়ে দেবে, ছোটো ছিপির অবশ্যই। তাহলেই হয়ে গেল, চলো রুটি বা ফ্রাইড রাইস যে কোনোর সাথে জমে যাবে। আজকের জন্য টাটা, বাই বাই। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো।